हुजूर अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। আমার নাম কাইসার আহমদ। আমার কলেজে আন্তঃধর্মীয় আলোচনা হয়, বক্তৃতা হয়, ডিবেট হয়। এই ক্লাসে ইসলাম আহমদীয়তকে সর্বোত্তমভাবে কিভাবে তুলে ধরতে পারি। তোমার বয়স কত? 14? আমার বয়স 12। তোমার বয়স কম। ফিলোসফি অফ দ্য টিচিং অফ ইসলাম, ইসলামিক নিদর্শন বইটা তুমি বুঝবে না, এটি পড়ো বা মোবাল্লেগের কাছ থেকে সাহায্য নাও, কোনো বয়স পরিবারের জ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে সাহায্য নাও, যেন এই বইয়ের সারাংশ তোমার সামনে তুলে ধরতে পারে তারা। আর এভাবে ইসলামের সত্যিকার শিক্ষা তুলে ধরতে পারো তুমি। আর হযরত খলিফা মাসিহ রাবে রহমাল্লার বই আছে, ইসলামস রেসপন্স টু কন্টেম্পোরারি ইস্যুস, এই বই পড়ুন। আর এইভাবে ছাত্রদের সামনে ইসলাম তুলে ধরতে পারবে। বেশ কয়েকটি আমার বক্তৃতাও আছে, পিস সিম্পোজিয়ামে আমি বক্তৃতা করেছি, যাতে ইসলামের সত্যিকার শিক্ষা তুলে ধরা হয়েছে, যে মুসলমানের কীভাবে জীবনযাপন করা উচিত, জীবনের মান কীভাবে উন্নত করা যায়, আর আল্লাহর নৈকট্য কীভাবে লাভ করা যায়। এগুলো পড়ো, আমার বক্তৃতা শোনো। বেশ কিছু এমন বই পুস্তক আছে আমাদের জামাতের সাহিত্য ভাণ্ডারে, আর এগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কীভাবে সঠিক ইসলাম তুলে ধরা যায় ছাত্রদের সামনে।